মোবাইলের চার্জের যে অবস্থা রে, কয় মিনিটের চার্জ থাকে, চলে আসবে কি জেনে একটা বুঝছে, সব সবাই জেনে একটা জি বুঝছে ম্যাম, না, জেনে একটা বুঝছে সবাই, না ম্যাম মানে নাস্তা করতেছে। তাছাড়া আর কি বলবো বলো, আগে দেরি হলো তো ম্যাম জেনে একটা বুঝছি, এই জন্য দেরি হচ্ছে। এখন মানে যুক্তি নেট ছিল না, ম্যাম আগে সমস্যা হইলে হইতো যে রাস্তায় জ্যাম, আর এখন হইলো নেট সমস্যা। তাই নেটের সমস্যা এখন না, মাস বেজে গেছে, আমরা শুরু করে দেই। আমরা আজকে পুরো বোর্ডটাই দেখা যাচ্ছে না, সুন্দর কলেজের বোর্ড। আমরা অধ্যায় তিন শুরু করবো, আমাদের কিন্তু আমাদের যে শর্ট সিলেবাস, হ্যাঁ আমাদের এই শর্ট সিলেবাসে আমাদের কি কি অধ্যায় আছে আমাদের কি মনে আছে? অধ্যায়গুলো আমরা মনে রাখছি, মনে আছে আমাদের শর্ট সিলেবাসে কি কি অধ্যায় আছে মনে রাখছি? এটা ভুলে গেছি, মনে রাখিনি। আমাদের অধ্যায় এক আছে, দুই আছে, তিন আছে, চার আছে, ঠিক কিনা? আমাদের কয়টা দিয়েছে, পাঁচটা না? জি ম্যাম, তাহলে এক দুই তিন চার, এরপর আর কি দিয়েছে, 11 নাকি? ঠিক আছে ম্যাডামের কথা, আপনি বলছেন ঠিকই। আচ্ছা না আমি সিলেবাসটা আবার নিয়ে আসি, 1 সেকেন্ড তোমরা একটু করো। ম্যাম এক তাহলে দুই কি কি তিন আছে চার অধ্যায়, 11 আছে। অধ্যায় 1, 3, 4, 11 আমি আবার সেটা বলে দিলাম, কারণ এই সিলেবাসটা তোমাদেরকে এর আগে বলেছি, এখনো বলছি, তোমরা সবাই সিলেবাসটা নিজের কাছে রাখবা, কারণ সিলেবাসটা রাখা খুবই জরুরি আমাদের জন্য, ঠিক আছে? তাহলে আমরা আজকে অধ্যায় তিন, আমি যেটা বল, আমরা অধ্যায় তো এক, অধ্যায় দুই এবং চার, এই তিনটা অধ্যায় করে আলহামদুলিল্লাহ আমরা এক্সাম দিয়েছি। যেহেতু আমরা এই তিনটা অধ্যায় করে আমরা এক্সাম দিয়েছি, তাহলে অবশ্যই এই তিনটা অধ্যায় করে মোটামুটি ভালো করেই পড়েছি, তাই না? পড়েছি কিনা, একটু একটু পড়েছি। আমি আমি কিন্তু আশা করেছিলাম তুমি অনেক অনেক ভালো করবা, কিন্তু অতটা কিন্তু হয়নি। রুবায়ের প্রতিদিন ক্লাস করো যারা, তাদের এক্সপেকটেশনটা অনেক ভালো ছিল আমার, তো যাই হোক যা করেছে আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু তোমার 2 মার্ক বাড়াই দিয়েছি, গবেষিকা বলেছি যে তোমাকে 2 মার্ক অ্যাড করে দিব, অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? ম্যাম আপনার কথা ক্লিয়ার শুনতে পারি। ম্যাম বলে দেখেন, তাহলে অধ্যায় আমরা কত করবো, অধ্যায় তিন, অধ্যায় তিন, অধ্যায় তিন আমাদের কি, আমাদের মনে আছে অধ্যায় তিনের নাম? মানব সাহিত্য, তাই না? মানব সাহিত্য পরিপাক আর কি, পরিপাক ও শোষণ, পরিপাক ও শোষণ।
চলো এখন আমরা দেখো আমরা যে আমাদের যে কুড়িটা আছে আমরা এই কুড়িটা সূত্রে চ্যাপ্টার আমরা ম্যাম আপনি মোবাইলের সামনে দেখো শোনা যায় না আমি একটা প্রশ্ন তোমাদেরকে উদ্দীপক দিব যে উদ্দীপকটা আমি তোমাদের দিব আর এই উদ্দীপকটা দিয়ে তোমাদের একটা পুরো প্রশ্ন হয়ে যাবে আমি একটা উদ্দীপকটা লিখছি দেখো ম্যাম ম্যাম আমি আজকে যে দিনে করবো এই পুরো উদ্দীপটাই পাওয়া করবে আপনার কথা ক্লিয়ার শোনা যায় না সামনে করা তাহলে আরো সামনে নেই সামনে নিলে আবার বড় রুম না আজকে তো এখন শোনা যাচ্ছে এখন শুনতে পাচ্ছ স্বামী জি ম্যাম আমি তখন ট্রাইপডটা একটা পজিশনে নিয়েছিলাম এখন ঠিক আছে এখন দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি বোর্ড দেখা যাচ্ছে স্বামী স্বামী ম্যাম ঠিক আছে ম্যাম দেখা যায় একটা হলো পৌষ্টিক নালি আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি এরপর ক্ষুদ্রান্তে পর্বতে অংশ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত বায়ু ছিদ্র থেকে এর অংশ ক্ষুদ্রান্তে বায়ু ছিদ্র থেকে কোথায় ক্ষুদ্রান্তে পর্বতে অংশ থেকে এর অংশ ক্ষুদ্রান্তে পর্বতে অংশ থেকে এগিয়ে পায়ু পর্যন্ত পর্যন্ত বিস্তৃত তাহলে আমরা কি দেখলাম পৌষ্টিক নাড়ি উপরে দেখো ডি পৌষ্টিক নাড়ি পৌষ্টিক গ্রন্থি এর অংশ ক্ষুদ্রান্তে পর্বতে অংশ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত এখন আমরা পর আমরা দেই পরিপাক কি নাম্বার তিন অধ্যায়টা বাদ দেওয়া হয়েছিল না বাদ দেওয়া হয় নাই এটা পড়াইছিলাম শেষের দিকে পড়াইছিলাম পড়ানোর কথা তোমাদের পরিবার কি পরিবার গ্রন্থি বলতে কি বুঝো বর্ণমার হলো এরপর ঘনাকার আছে উদ্দীপকের এর অংশে কাঠামো আলোচনা করো
তাহলে উদ্দীপকের এই অংশের কাজসমূহ কি করা আলোচনা করো। ম্যাম বোর্ডটা কি গোলা? তাহলে দেখো এখানে কি উদ্দীপক, হ্যাঁ বলো। ম্যাম একটু চেক করে দেখুন বোর্ডটা গোলা কিনা। হ্যাঁ বুঝি না, আমি কি কি বলছো? ম্যাম বোর্ডটা গোলা রাখতেছে বাবা। ওটা কি লাগছে, গোলা গোলা লাগছে। ভোলা লাগছে? আরে এই যে নেটের যে অবস্থা দেখো, একটা ইয়ে অন করলাম, এটাই তো সমস্যা ড্যাফোডিলে। এখন আমি আমি আর প্রবেশ করতে পারছি না তোমাদের মিটিং এ। এখন এখানে নেটের অবস্থা খুবই ইয়া, করুন বাসায় অবস্থা তো আরো খারাপ। এখন দেখা যাচ্ছে, দেখো তো এখন দেখা যাচ্ছে স্বামী, কালো হয়ে আছে। কালো দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটা করি, আমি মিটিং থেকে বের হয়ে আবার জয়েন করি। এখানে নেটের অবস্থা খুবই খারাপ হয়েছে, দেখো কি নেটের অবস্থা ভয়াবহ খারাপ এখানে। আমি কতদিনে এই রুমটাতে দেখবো, এই কিরে এভাবে ক্লাস নেওয়া যায় বলেন? স্যার তোমাকে মাঝে পড়াবে, তার ভিডিও হচ্ছে ক্লাসটা, আমার ভিডিও আপনাদের ড্যাফোডিল দেখবে। আচ্ছা ড্যাফোডিলে এত সময় আছে বলেন তো, এখনো কালো দেখা যাচ্ছে? আচ্ছা আমি মিটিং থেকে বের হয়ে আবার জয়েন, ম্যাম আপনার মাইক ও পাচ্ছিলাম না, নেটের অবস্থা খুবই কম। তো আচ্ছা দেখো আমরা যেটা বলছিলাম যে এই অধ্যায় কি করে শুরু করে, আমাদের যে আমরা অধ্যায়ের প্রথম যে অংশটা পড়বো এই পুরো উদ্দীপকটাতেই আমাদের প্রথম অংশটা চলে এসেছে। পুরো উদ্দীপকটাতে আমাদের কি হয়েছে, প্রথম অংশটা চলে এসেছে। উদ্দীপকে আছে এখানে ডি, তারপরে আছে পশ্চিম নালি, পশ্চিম গ্রন্থি, এরপর আছে
আছে গুজরাট থেকে পার্বত্য বিস্তৃত নিয়েছি। তারপরে তোমাকে প্রশ্ন নিয়েছি পরিবার কি, পরিবার গ্রন্থি বলতে কি বুঝো, এবং অভিমুখে গিয়ে শিশু চিত্রাঙ্কন করে এর অবধি কাজকর্ম আলোচনা করো। তাহলে আমরা প্রথমে আমাদের যেহেতু আমরা কি আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছি, আমাদের দ্বিতীয় অধ্যায় প্রথমে যে সময়টা জানা দরকার সেটা হলো পরিপাক কি। তাহলে আমাদের প্রথমে আসবে পরিপাক কি। পরিপাক হলো যে যৌগ রাসায়নিক প্রক্রিয়ায় মিস কেজেন মিসেল মিস বিভিন্ন প্রভাবে এডিএনএর সরকার থেকে দ্রবণীয় সরল তরল কোষের শোষণ উপযোগী খাদ্য মেঝে পরিণত হয় তাকে কি বলে, পরিপাক বলে। রোল 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 নেওয়া কি হয়েছে মিস, আমি লেটে জয়েন করছি তো তার জন্য আমি জিজ্ঞাসা করলাম যে রোল নেওয়া হয়েছে কিনা। বিভিন্ন হরমোনের প্রভাবে এবং এনজাইমের সহায়তায় ভেঙে দ্রবণীয় সরল তরল এবং গ্রহণীয় ক্ষুদ্র অণুতে পরিণত হয় তাকে কি বলে, পরিপাক বলে। পরিপাক গ্রন্থি কি, মানে পরিপাক গ্রন্থি কি, যেসব গ্রন্থি সমূহ সরল পরিপাক সহায়তা করে তাকে কি বলে, পরিপাক গ্রন্থি বলে। যেসব গ্রন্থি সমূহ সরল পরিপাকে সহায়তা করে তাকে কি বলে, পরিপাক গ্রন্থি বলে। দেখো আমি লিখে দিচ্ছি এখানে, যেসব গ্রন্থি সমূহ সরল পরিপাকে সহায়তা করে পরিপাকে দেহের
বিভাগ বলে আচ্ছা তোমরা একটু দাঁড়াও তো নেটের জিনিস দেখে নেই কি হলো হোয়াটসঅ্যাপ ওপেন করতে গিয়ে আবার এটা ওপেন হয় না কেন তোমরা 1 মিনিট একটু দাঁড়াও তো আমি তাহলে আমরা পরিপাক গ্রন্থি সম্পর্কে কি জানা দেহের যেসব গ্রন্থি সমূহ কি করে ক্ষরণ পরিপাকে সহায়তা করে তাকে কি বলে পরিপাক গ্রন্থি বলে পরিপাক গ্রন্থি বলে তাহলে পরিপাক গ্রন্থি কি দেহের যেসব গ্রন্থি সমূহ ক্ষরণ পরিপাকে সহায়তা করে তাকে কি বলে পরিপাক গ্রন্থি বলে দেহের যেসব গ্রন্থি সমূহ ক্ষরণ পরিপাকে সহায়তা করে তাকে কি বলে পরিপাক গ্রন্থি বলে দেহের যেসব গ্রন্থি সমূহ ক্ষরণ পরিপাকে সহায়তা করে তাকে কি বলে পরিপাক গ্রন্থি বলে তাহলে দেহের যেসব গ্রন্থি সমূহ ক্ষরণ পরিপাকে সহায়তা করে তাকে কি বলে পরিপাক গ্রন্থি বলে তাহলে আমরা পরিপাক কি পরিপাক গ্রন্থি জানা এবং এই অধ্যায়ের শুরুতে আমাদের যে জিনিসটা আরো জানা দরকার সেটা হলো আমাদের কোষ্ঠীতন্ত্র হ্যাঁ আমাদের এই যে মানুষের কোষ্ঠীতন্ত্র এটা দুটো তাহলে এখানে দেখো একটা ডি যে লেখা আছে এই ডি অংশটা হলো কোষ্ঠীতন্ত্র দ্বিপকের ডি অংশটা কি কোষ্ঠীতন্ত্র ডি অংশটা কোষ্ঠীতন্ত্র কোষ্ঠীতন্ত্র তাহলে ডি অংশটা কি কোষ্ঠীতন্ত্র তাহলে কোষ্ঠীতন্ত্র আমাদের যে কোষ্ঠীতন্ত্র আছে এই কোষ্ঠীতন্ত্র দুটো অংশ নিয়ে গঠিত একটা কোষ্ঠী নালী আর একটা হলো কোষ্ঠী গ্রন্থি আমাদের কোষ্ঠীতন্ত্র কয়টা অংশ নিয়ে গঠিত দুইটা অংশ নিয়ে গঠিত একটা কোষ্ঠী নালী আর একটা কি কোষ্ঠী গ্রন্থি তাহলে আমাদের কোষ্ঠীতন্ত্র কয়টা অংশ নিয়ে গঠিত দুইটা অংশ নিয়ে গঠিত একটা কোষ্ঠী নালী আর একটা কি কোষ্ঠী গ্রন্থি দেখা এখানে লেখা আছে কোষ্ঠীতন্ত্র দুটো অংশ নিয়ে গঠিত একটা কোষ্ঠী নালী আর একটা কোষ্ঠী গ্রন্থি হ্যাঁ তাহলে এখানে বলা হয়েছে উদ্দীপকে দেখো উদ্দীপকে বলা হয়েছে ডি এর চিহ্নিত চিত্র অঙ্কন করো কিসের চিহ্নিত চিত্র অঙ্কন করবে ডি এর চিহ্নিত চিত্র অঙ্কন করো কিসের ডি এর চিহ্নিত চিত্র অঙ্কন করো তাহলে ডি এর চিহ্নিত চিত্র কোনটি ডি এর চিহ্নিত চিত্র দেখো এই কোষ্ঠীতন্ত্রের যে চিহ্নিত চিত্র সেটা হলো ডি এর এই যে দেখো এই ছবিটা তোমাদের বইয়ে কারা করে দেওয়া আছে কিন্তু মানুষের ছবিটা পাবে না এই যে এটা হলো কোষ্ঠীতন্ত্র এই যে এই ছবিটা হলো কোষ্ঠীতন্ত্রের ছবি এই ছবিটা আঁকাতে হবে এখন দেখো এখানে বলা আছে হ্যাঁ পুরো গোলা আমি কি বলি কিছু দেখতে পাও না কেন সব গোলা
আমাকে গুলা দেখা যাচ্ছে? জি ম্যাম, আপনি সব গুলা ম্যাম কে গুলা দেখা যাচ্ছে? আমি তো দুইবার বের হয়ে ঘর করলাম, তারপরেও দেখা যায়। তাহলে তার বলে লিখে লাভ নাই। তাহলে আমরা যেটা করছি, হ্যাঁ আমরা পৌষ্টিক তন্ত্র যে করছি, পৌষ্টিক তন্ত্রের ছবি তোমাদের ওই সুন্দর করে দেওয়া আছে। এখানে ডি তোমাকে সি নাম্বার প্রশ্নে আমি দিয়েছি যে পরিপাকের উদ্দীপকে ডি এর চিহ্নিত চিত্র অঙ্কন করো। উদ্দীপকে ডি এর চিহ্নিত চিত্র ডি হলো, উল্লেখিত ডি হলো পৌষ্টিক তন্ত্র। আর এই যে পৌষ্টিক তন্ত্র যে আছে, এই পৌষ্টিক তন্ত্রের ছবিটা আমরা আঁকাবো লেভেল ফোর। ব্যাস এখন দেখো ঘ নাম্বার প্রশ্নে আমাকে দেওয়া আছে এল অংশের কাজ সমূহ আলোচনা করো। এখন দেখো ওখানে কিন্তু বক্সে দেখা ইন্দ্রান্তের পরবর্তী অংশ, এর পরবর্তী অংশ থেকে পাড়ি পর্যন্ত বিস্তৃত। ইন্দ্রান্তের পরবর্তী অংশ থেকে কোন পর্যন্ত বিস্তৃত? পাড়ি পর্যন্ত বিস্তৃত। তাহলে এর হলো ইন্দ্রান্তের পরবর্তী অংশ থেকে কোন পর্যন্ত বিস্তৃত? পাড়ি পর্যন্ত বিস্তৃত। পরবর্তী যে অংশ সেটা হলো বৃহদারন্ত্র। এখন ইন্দ্রান্তের পরবর্তী অংশ কি? বৃহদারন্ত্র। ইন্দ্রান্তের পরবর্তী অংশ হলো বৃহদারন্ত্র। ইন্দ্রান্তের পরবর্তী অংশ কি? বৃহদারন্ত্র। আর এই বৃহদারন্ত্রটি পাড়ি পর্যন্ত বিস্তৃত। এখানে বলা হয়েছে যে এর অংশের কাজ সমালোচনা করো। তাহলে এর অংশটা হলো বৃহদারন্ত্র। বৃহদারন্ত্রের কাজ করে দেওয়া আছে তোমাদের বইয়ে, খুব ভালো করে দেওয়া আছে। বৃহদারন্ত্রের কয়টা কাজ তোমাদের দেওয়া আছে দেখো, হ্যাঁ আমাদের বৃহদারন্ত্র কি কি কাজ করে? আমাদের বৃহদারন্ত্রে ব্যাকটেরিয়ার ক্রিয়া, শোষণ, ক্ষরণ, খাদ্যের অসারাংশ সঞ্চয়, মল উৎপাদন, এই সবগুলো কাজই করে হলো আমাদের বৃহদারন্ত্র। তাহলে বৃহদারন্ত্রের কাজ কি কি? ব্যাকটেরিয়া ক্রিয়া, শোষণ, ক্ষরণ, খাদ্যের অসারাংশ সঞ্চয়, আর হলো মল উৎপাদন। তাহলে আমাদের বৃহদারন্ত্রের কাজ কি? ব্যাকটেরিয়ার ক্রিয়া, শোষণ, ক্ষরণ, খাদ্যে অসারাংশে সঞ্চয়, আর একটা হলো বল উৎপাদন। তাহলে আমাদের যে বৃহদন্ত্রের কাজ, বৃহদন্ত্রের কাজ কি? ব্যাকটেরিয়ার ক্রিয়া, শোষণ, ক্ষরণ, খাদ্যের অসারাংশে সঞ্চয়, বল উৎপাদন। তবে আমাদের যে আমরা যে এল অংশ যেটা বললাম যে বৃহদন্ত্র, বৃহদন্ত্রের আমাদের পাঁচটা কাজ, হ্যাঁ পাঁচটা পয়েন্ট বৃহদন্ত্রের কাজে কি কি? এক নম্বর ব্যাকটেরিয়া ক্রিয়া, শোষণ, ক্ষরণ, খাদ্যের অপচয় অংশ সঞ্চয়, আর একটা মল উৎপাদন। প্রথম আছে ব্যাকটেরিয়া ক্রিয়া। আমরা সবাই জানি আমাদের শরীরে আমাদের উপকারী বহু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, আমাদের অনেক উপকারী। আর এই যে ব্যাকটেরিয়া গুলো আছে এবং আমাদের এই বৃহদন্ত্র যে আছে, এই বৃহদন্ত্রে আমাদের কিছু ব্যাকটেরিয়া মিথজীবী হিসেবে কাজ করে, হ্যাঁ। এবং মিথজীবিতা কি মনে আছে? কেউ কারো কোনো ক্ষতি করে না, দুজনে কি হয়, উপকৃত হয়, তাই না? ভাগাভাগি করে নেয়, বাবা বাজার করে আনেন, মা রান্না করেন, তারপরে দুজনেই খায়, দুজনে কি হয়, উপকৃত হয়, তাই না? এটা মিথজীবী, তবে আলাদা প্রাণীর ক্রিয়া হতে হবে। তবে আমি একটা ক্রিয়ার কথা বললাম, তো যাই হোক এটা একটা মিথজীবী, আলাদা প্রাণী। তো আমরা যেটা বললাম যে আমাদের যে এই যে মিথজীবিতা, হ্যাঁ এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে বৃহদন্ত্রের মিথজীবী হিসেবে বাস করে। এবং এরা কি করে, আমাদের যে উদ্ভিদ তন্তু গুলো শরীরে যায়, সেলুলোজ, হেমিসেলুলোজ, এরা এগুলো কি করে, এনজাইমের সহায়তায় সেগুলো কি করে, এনজাইমের আমাদের এগুলো কি করে ফার্মেন্টেশন এবং হাইড্রোলাইসিস। এখানে কিন্তু আসলে আমাদের যে পৌষ্টিক নাড়ি আছে, পৌষ্টিক নাড়ি এনজাইম থাকে না, আর এনজাইম না থাকলে আমাদের যে উদ্ভিদ তন্তু আছে, সেলুলোজ, হেমিসেলুলোজ গুলো এগুলো কিভাবে কি হয়, তাহলে এগুলো হলো আমাদের ফার্মেন্টেশন এবং হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় এই ব্যাকটেরিয়া গুলো ভেঙে ক্ষুদ্র অণুতে পরিণত করে। এরপর শোষণ। শোষণ হলো ক্ষুদ্রান্ত থেকে আগত যে পরিপাক বর্জ্য, এখানে এগুলো কি হয়, এগুলো পরিস্রাবনের মাধ্যমে বৃহদন্ত্রে শোষিত হয়, শোষিত হয়ে কঠিন মলের আকার ধারণ করে এবং অজৈব লবণ, তারপরে গ্লুকোজ, অ্যামাইলোজ, ভিটামিন ই, পটাশিয়াম, এগুলো বৃহদন্ত্রে কি হয়, শোষিত হয়। কারণ
আমাদের গ্রন্থে মিউকাসা স্তরে কিছু কোষ আছে, হ্যাঁ গবলেট কোষ। এই গবলেট কোষগুলো কি করে, তারা মিউকাস ফর্ম করে, করে কি করে গ্রন্থির ভিতরের ভাগকে পিছিল রাখে, খাদ্যের অসর অংশ সঞ্চয়, উদ্রান্তে পরিপাক ও শোষণের পর খাদ্য ও পাচক রসগুলো অবশিষ্ট উপাদান ইলিওফোরিক পেশিকলা অতিক্রম করে স্থিতাবস্থায় প্রবেশ করে এবং সেখানে কি হয় দীর্ঘ সময় জমা থাকে। এরপর মল উৎপাদন, দৈনিক প্রায় 350 গ্রাম তরল মল মলদ্রব্যে প্রবেশ করে, মল থেকে শোষণের মাধ্যমে প্রায় 135 গ্রাম আর্দ্র মল উৎপন্ন হয়ে দেহের বাইরে কি হয় বিশ্রান্ত হয়। তাহলে আমরা মৃদন্তের কাজ জানলাম, আমরা যে মৃদন্তের কাজ শিখলাম কেন আমি আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, কেন কিছু শুনছো না, সাউন্ড ক্লিয়ার না? না মানে আমি এত ক্লিয়ার শুনতে পারি নাই তো, তাই ঠিক মতো কেন শুনতে পাও না? এটা খুবই ইম্পর্টেন্ট, আমি এই জন্য উদ্দীপকটা লিখে বুক করেছি। নেটওয়ার্ক খারাপ আসতেছে, কথা শোনা যাইতেছে না কিছু। কথা শোনা যাচ্ছে না কেন, আমি তো তোমাদের সামনেই বসে আছি, আরো আমি কিন্তু একদম সামনে তোমাদের দেখতে পাচ্ছ তো ম্যাম সামনে। আজকে নেটওয়ার্কের অবস্থা ভীষণ খারাপ ম্যাডাম, কোনো কথা ঠিক মতো বোঝা যাইতেছে না। তাই আচ্ছা তাহলে আমরা কথা না শুনতে পারলে তো অনেক খারাপ অবস্থা। আচ্ছা আমরা যে অংশ, আমি আরেকটা যে অংশটা পড়াবো সেটা হলো প্রতি দ্বিতীয়ত পাস করা দাও, সেটা আমরা পাঁচটা অংশ দেখেছি, একটা ব্যাকটেরিয়া ক্রিয়া, শোষণ, ফলন, খাদ্যের অসার অংশের সঞ্চয়, আর একটা মল উৎপাদন। এরপরে আছে আমাদের পৌষ্টিক তন্ত্র, আমাদের যে পৌষ্টিক তন্ত্র আছে, আমাদের এই পৌষ্টিক তন্ত্রের দুটো অংশ আমরা দেখেছি, একটা পৌষ্টিক নাড়ি আর একটা পৌষ্টিক গ্রন্থি। আমাদের যে পৌষ্টিক নাড়ি আছে সেই পৌষ্টিক নাড়ির আবার কয়টা অংশ আছে, আমাদের পৌষ্টিক নাড়ির আবার আটটা আটটা অংশ আছে, সে আটটা অংশ কি কি? মুখচ্ছিদ্র, মুখগহ্বর, গর্ভের অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, পায়ু। হ্যাঁ এই পৌষ্টিক গ্রন্থি পাঁচটা অংশ আছে, লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আর একটা হলো আন্তিক গ্রন্থি। আমরা এই যে পাঁচটা অংশ আমরা শিখলাম, আমাদের স্ক্রিনশটটা আরেকবার নিয়ে নিই, আমরা আসলে আজকে একটু 10 মিনিট আগে আমি ছেড়ে দেবো, কারণ আমার ফোনে একদম মনে চার্জ জিরো হয়ে যাচ্ছে। তো তোমরা আজকে যেটা আমরা জানলাম সেটা হলো আমাদের যে উদ্দীপকটা লিখলাম আমাদের অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে, এক তৃতীয়টার উদ্দীপকটা আমাদের এখানে পৌষ্টিক নাড়ি এবং পৌষ্টিক গ্রন্থি দুটো অংশ। আর এই পৌষ্টিক নাড়ির আমরা দেখলাম কয়টা অংশ, পৌষ্টিক নাড়ির দেখলাম আমরা আটটা অংশ, আর পৌষ্টিক গ্রন্থির দেখলাম আমরা কয়টা অংশ, পাঁচটা অংশ।
নালা গ্রন্থি যকৃত অগ্ন্যাশয় গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্তিক গ্রন্থি তো আমরা এই কটা অংশ শিখলাম এখন দেখো আমাদের যে পৌষ্টিক নালী আছে পৌষ্টিক নালীর যে আমরা 60টা অংশ শিখলাম হ্যাঁ সেই 60টা অংশের মধ্যে তোমরা নাকি কিছুই দেখতে পাচ্ছ না অনলাইনে তাহলে দেখো কেমন করে আমাদের মুখের ছিদ্র হ্যাঁ তারপরে আছে আমাদের গুপিকোর আমাদের মুখছিদ্র তারপরে আছে আমাদের মুখগহ্বর এরপর আছে আমাদের গলবি অন্ননালীর পাকস্থলী মানে আমরা যে এই যে অংশগুলো বললাম হ্যাঁ পাকস্থলী তারপরে আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত এর মধ্যে আমাদের যে পাকস্থলী আছে এই পাকস্থলীর আবার কতগুলো অংশ আছে কার্ডিয়া ফান্ডাস বড় বাঘ ছোট বাঘ এবং পাইলোরাস এরপর ক্ষুদ্রান্তে তিনটা অংশ আছে ডিউডেনাম জেজুনাম আর একটা হলো ইলিয়াম ডিউডেনাম জেজুনাম আর একটা ইলিয়াম এরপর বৃহদন্ত্রে আছে দুটো অংশ একটা সিকাম আর একটা হলো পোলন পোলন যেটা সেটা হলো ঊর্ধ্বমুখী অনুপ্রস্থ নিম্নমুখী সিগময়েড মলাশয় এরপর পায়ু এরপর কি পায়ু হ্যাঁ এই কটা অংশ আমরা জানলাম এরপর দেখো আমাদের যে পৌষ্টিক নাড়ি আছে এই পৌষ্টিক নাড়িতে বিভিন্ন ধরনের আমরা খাবার খাই বিভিন্ন ধরনের খাবার খাই তাই না এই বিভিন্ন ধরনের যে আমরা খাবার খাই এখানে কিন্তু আমাদের জটিল খাদ্যের পরিপাক ঘটে এই যে আমাদের আমরা যে জটিল খাবার খাই গরুর হাড় গরুর হাড়ি মাংস চিড়ায় খাই আমরা এগুলো কিন্তু জটিল খাবার আর এই জটিল খাদ্যের যে পরিপাক ঘটে সেটা 6টা ধাপে সম্পূর্ণ হয় সেখানে কি খাদ্য ও পানি আল্লাহ হাফেজ।